হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালে চলে এসেছি তোমাদের কাছে। আজকে সানডে, এখন অলরেডি দেখো 9:10 বেজে গেছে, আজকে সব থেকে বেশি লেট। চলো আগে ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করে নিই, তারপর আসছি তোমাদের সাথে। আর আজকে সানডে, ডেলি ব্লগ কী কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। চলো আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সানডে মানে বাজার যেতে হবে। বাজার না গেলে কী করবো কিছু জানি না। আর এইদিকে এখনও ও ঘুমাচ্ছে, 9:10-15 হয়ে গেল, এখনও ঘুমাচ্ছে। দেখি চলো ওকে আগে ডাকি। এই ওঠো ওঠো, কটা বাজে দেখো, ওঠো ওঠো ওঠো। ওই ওঠো 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 ওঠো, কেন চালিও না, ওঠো 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 ওঠো। দূর অফিস, আজকে তো সানডে। ওঠো 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 ওঠো, বাজার যেতে হবে, ওঠো 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 ওঠো। কি আবার বাজার যাবে? ওঠো, বাজার যাবে না তো, খাবে কি? খাবে না, ওঠো না, তুমি ওঠো 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 ওঠো। ঝর্ণার অবস্থা দেখো, এদিকে উঠে গেছে, ফ্রেশ হতে গেছে। ওর ফ্রেশ হতে হতেই আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি, চা করবো। অলরেডি 9:30-10 বেজে গেছে, তাই এখন এরপর চা খেয়ে তারপর আবার বাজার। চলো চাটা করে নিই, নাহলে অনেক লেট হয়ে গেছে আজকে। সানডে এমনিতেও লেট হয়, অনেকেরই লেট হয়, তো আমারও সানডেতে লেট হয়ে যায়। চলো চাটা করে নিই আগে। আমার বিস্কিট শেষ হয়ে গেছিলো, আর আমার এই গোল গোল নোনদা বিস্কিটগুলো খেতে ভালো লাগে, তাই এগুলো ঢালছিলো, আর এদিকে আমি চাটা করে নিচ্ছিলাম। চা হয়ে গেছে, বসে পড়েছে, সকাল থেকে মানে কাজ কম্ম নেই, চা খেতে বসে পড়েছে। এখনও বাজার যায়নি, অলরেডি দেখো 9:45 বেজে গেছে। এরপর কখন বাজার যাবে, তারপর রান্না হবে, জানি না কী হবে। এরপর পরই আবার ফ্লিপকার্ট থেকে একটা কভার এসেছে, কবে অর্ডার করেছিল জানি না, আবার আগে ফ্লিপকার্টের কভারটা নিয়ে নিল। ফোনের কভার এসেছে একটা, দেখো চললাম বাজার। আর এখানে সকালটা খুব ফ্রেশ লাগে, তাই দেখো ঘোড়া ঘোড়ার গাড়ি, ঘোড়াটা ছুটছে। আর এখানে সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয়, তো বাজারে গেলাম। বললো দেখো বাজারে ঢুকি, বাজারে ঢুকে কী কী কিনি। তো যদিও বাজারে ঢুকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেন কি একে ভিড়, তারপর হাতে মোবাইল, মনে হয় লোকজন আমার দিকেই তাকাচ্ছে, আর ওই জন্য বাজারে আর ভিডিও করা হয় না। আজকে সানডে, তাও অফিস যাবে, কাজ আছে, তাই ওকে বললাম তুমি সবজিগুলো ঢালো, ও সবজিগুলো ঢালতে বসেছে। আর এদিকে আমি জলখাবারটা বানাচ্ছিলাম। বেগুন পোড়া, বেগুন দিয়ে পুড়িয়ে একটু খাওয়াচ্ছে আমাকে, রবিবারের এটাই রেসিপি। কি বলবো, জীবনটা আমার হেল্প করে দিল এই বউটা, জীবন ভর খালি ইউটিউব ইউটিউব ইউটিউব। লেট করে উঠবে তো আমি কি করব, কি অবস্থা দেশে, মাসা মাসা খালি গয়না চাই আর বেগুন পোড়া রুটি খাওয়াচ্ছে। বেগুন পোড়া কি খারাপ নাকি? বেগুন পোড়া তুমি খাও, বেগুন পোড়া আমি খাবো না, তুমি খাবে আমি বেগুন খাবো না। আমি চললাম অফিস, বেগুন পোড়া হড়া পোড়া দেখতে পাচ্ছেন, এখন বিয়ে করে এসলো, তখন রুটি বেলতে পারতো না, এখন রুটির সাইজ দেখুন একদম গোল গোল হয়নি। অ্যাকচুয়ালি ট্রেনিংটা আমিই দিয়েছি, বুঝলেন তো, আমি শিখালাম, বাচ্চা মেয়ে তো। ধন্যবাদ।
আমি আর শিখিয়েছি বলে এতটা উন্নতি করতে পেরেছে, আসলে তাহলে উন্নতি করতে পারতো না। গ্রামের মেয়ে তো কিছু জানতো না। কি বলতে চাইছি, কালে মানে তাড়াতাড়ি জল খাবার এটাই, আর তাড়াতাড়ি কিছু করতে পারলাম না। দেখো অলরেডি 11টা বেজে গেছে, তারপর বলছে যাব অফিস যাব একবার, ওই জন্য বাস এটাই তাড়াতাড়ি এইটুকুই করতে পেরেছি, রুটি আর বেগুন পোড়া। করে তো দিয়েছি আজকে আবার চিকেন কষা আর লুচি। এদিকে দেখো আমার বাড়িতে যে দিদিটা কাজ করে সে এসে গেছে, সে ঝাড়ু পোছা করবে, সে আগে সব কিছু ঠিক করে নিয়েছে, এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আমি চিকেনটা বানাচ্ছিলাম আর দেখে এলাম যে দিদিটা কী করছে। দেখছি কি ও আগে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছে, তারপর পোছা পুছি করবে। বাজার থেকে এঁচড় এনেছিলাম, আর আমি না এঁচড় কাটতে পারি না ঠিক করে, তাই ওকেই বললাম যে তুমি আমাকে একটু এঁচড়টা কেটে দিয়ে যেও না। তাই ও এঁচড় কেটে দিচ্ছিলো আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছিলো। মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলে না খুব সুবিধা হয়, মানে অনেক জলদি যখন কাজে লাগে ওখান থেকে নিয়ে তাড়াতাড়ি করা যায়, বা ছাড়াও তারপর করো অনেক সময় লাগে, তাই বললাম তুমি একটু ছাড়িয়ে দাও। আর এইদিকে আমি চিকেন করছিলাম, দেখো চিকেনটা প্রায় কিছুটা হয়ে এসেছে, আর যা বাসন ছিল সব বাইরে বার করে রাখলাম, কেন কি দেখো বাসনগুলো বাইরে বার করার জায়গাটা অনেক ছোট আর ওই জন্যই ওর অসুবিধা হবে, ওইগুলো কেটে নিয়ে বললাম আমি বাসনগুলো ধুয়ে নেব। দেখো কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেছে আর চিকেনও প্রায় হয়ে গেছে, এটাকে নাভিয়ে নেব। আর এদিকে ফিল্টারে জল করতে দিয়েছি অ্যাকোয়াগার্ডে জল ভরার জন্য, সব কাজ একসাথে। আর এদিকে দিদিরা বাসনটা ধুয়ে ধুয়ে রাখছে, ওই বাসনগুলোকে আমাকে আবার তুলে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। চলো আগে এটা নাভিয়ে নিই। দুপুরের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেন কি লেট হয়ে গেছিলো, অনেক চান হয়নি, পুজো হয়নি, তাই আর করা হয়নি, তারপর অনেক লেট করে খাওয়াও হয়েছে, তাই আজকে ব্লগটা কন্টিনিউ লুচি করেছিলাম আর চিকেন তোমরা তো দেখেই নিয়েছো, ওটা আর কন্টিনিউ করতে পারলাম না। এখন অলরেডি 6:30 বেজে গেছে, চা খাওয়া হয়ে গেছে, চা চিপস যা ছিল খাওয়া হয়ে গেছে। এইদিকে টিভিতে দেখো কী চলছে, এদিকে টিভিতে জন্তু জানোয়ার দেখতে বসে গেছে আরেকজন। ব্লগটা এখানে শেষ করছি, আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বা সানডে এরকমই কাজ থাকে, আর সানডে যদি আমি এখানে থাকি তো এরকমই চলতে থাকে। আশা করি তোমাদেরও সানডে অনেকটা ব্যস্ত থাকো, ঠিক আছে, চলো বাই, আর কিছু বলার নেই, বাই টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।